যে কোনো উৎসবে বাড়ি যাওয়া হয় না যাদের, তারা হলো পুলিশ। দুর্গাপূজা কিংবা ঈদে যখন পরিবারের অন্যান্য সবাই পরিবার নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক তখনই পুলিশ নামের সেই মানুষগুলো আইন শৃঙ্খলায় রক্ষায় রাস্তার ধারে কিংবা অন্য কোথাও দায়িত্ব পালনে ব্যস্ত থাকে। তাদের মনের কথা প্রকাশ করতে পারে না কখনো। বাড়ি ছেড়ে কাটানো দীর্ঘদিনের মনের কথা ফেসবুকে প্রকাশ করল সোহেল হোসেন নামের এক ত্রিপুরা পুলিশ কর্মী। সামাজিক মাধ্যম থেকে নেওয়া তার অনুভূতি সম্পূর্ণ তুলে ধরা হল। সোহেল লিখেছেন, বাড়ি ছেড়েছি সে 2012 সালে। বাড়ি ছাড়ার পর আর বাড়িতে টানা এক সপ্তাহ থাকা হয়নি, আসে আর যায়। গ্রামে থেকেছি আর কত বছর, 20 বা 21 বছর বয়স পর্যন্ত। তারপর থেকে এই শহরে থাকি। কত জায়গা, কত ভাবে এই শহরে থাকা হয় বা হয়েছে। মেসে বা ব্যারেকে, অফিসে, রাস্তা, রৌদ্র, বৃষ্টি, দিনে রাতে, গোপনে, আত্মগোপনে, গোয়েন্দা, প্রকাশ্যে, গোপনে, কত রকম ভাবে ডিউটি করেছে। তারুণ্য ভরা জীবন নিয়ে এসেছিলাম, এখন চুল সাদা হতে শুরু করেছে। এতটা বছর ও সময় এ শহরের চোখের পলকে চলে গেল, জীবন নিয়ে ভাবতেই পারিনি, অবসরিনি, অবকাশিনি। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, শ্রম, সময় সব আমি শহরকে দিয়ে গেছি আগতরে, তবু এ শহর আমার আপন হয়ে ওঠেনি। আমি শহরের কোনো কিছুর প্রতি কোনো টান অনুভব করি না। আমার টান লাগে আমার গ্রামের মাটি ভিটার টিনের চালের গ্রামের ঘরটার প্রতি। আমি অনুভব করি যে পুকুরে সাঁতার শিখেছিলাম, যে মেঠো পথরে হাঁটতে হাঁটতে স্কুল কলেজে যেতাম সে পথ আমাকে টানে, বন্ধুদের সাথে চলা আড্ডার গল্প মান অভিমান নিয়ে, কলা গাছের ভেলা কচু পাতার ছাতা আমাকে টানে, ফুলের বাগান করা, ফুল গাছের চর্চা করা। মাঝে মাঝে ভাবনা হয় যে বন্ধুগণ গ্রাম থেকে গেছে, ওরাই মনে হয় ভালো আছে। এ শহরে আসার খুব একটা প্রয়োজন ছিল না। শহরের বিষণ্ণতা, হতাশা, একাকিত্ব, মানসিক যন্ত্রণা, মেকি বন্ধুত্ব, অকারণ ব্যস্ততা, অপ্রয়োজনীয়তা, বস্তুর অবাধ ব্যবহার আমাকে পীড়া দেয়। এ শহরকে যা দিয়েছি তা আমার জন্মস্থান গ্রামের দেওয়া যেত। এ শহর নিতান্ত স্বার্থপর শহর, পাষাণ শহর, অভিনয়ের শহর, অর্থবিত্তের জৌলুসে ভরপুর জটিল সমীকরণের এ শহর। মানুষের জীবন যেন পোকামাকড়ের জীবনের মতো, 21 বছর পর্যন্ত যারা আপন হয়ে উঠেছিল তারাই জীবন শেষে আপন। পাখির কিচিরমিচির, সন্ধ্যায় ঝিঁঝি পোখার আওয়াজ, ডাহুক পাখির ডাক, রাত ভর শিয়েলের হুক্কা হুয়া, পূর্ণিমার রাতে শুকনা বাঁশ ঝাড়ের নর ভর শব্দ। 11 বছরে আমি শহরকে আপন করে নিতে পারিনি, এই শহরও আমাকে আপন ভাবে না, শুধু প্রয়োজন ভাবে। ভালো থাকুক সকল পুলিশ কর্মী যারা নিজেদের আনন্দ ভুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের সেলুট জানায় সময় ত্রিপুরার পরিবার। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।